চান্দিনার তিলোরা আর আম্বরপুর দেশের সবচেয়ে বড় টমেটোর ক্ষেত, যেখানে গোটা উপজেলায় আবার 472 হেক্টরে, সেখানে এই দুই গ্রামেই টমেটোর জমি প্রায় 200 হেক্টর। এখানে উৎপাদন হয়েছে 10,000 টন। লোকসানের পাল্লা এত বেশি ভারী যে তা কোনোভাবেই বইতে পারছে না কৃষক। কেজি পিছে চার আনা আট আনা আসে কোনোদিন, ওইখানে ঢাইলে দিয়ে আসতো। এবছর বিক্রি হয় না বিধে আমরা এখন পাড়া বন্ধ করে রাখছি। প্রতি কুন্টা পিছে অন্যান্য বছর আমরা খরচ বাদ দিয়ে 15-20,000 টাকা আমরা লাভবান হয়েছি। এই বছর প্রতি গুন্ডা পিছে অর্থাৎ 600-কে আমাদের কমসে কম 5,000 টাকা লস থাকবে। এটা উড়ে এলাকায় এখানে ফেলে রাখছি, যদি কোনো পাইকার আসে তাহলে বিক্রি করবো, না হলে তো বিক্রি করতে পারবো না। ওই তো গরু রেখা বা নিজে জায়গা খাই খাই তাহলে ফুসকু নিচে পালাই দিই, আছে মুরগা খায়। যে ফসল তুলতে গিয়ে কৃষকের বুক ভরে ওঠার কথা, এখন সে ফসল তোলা মানেই হাজার হাজার টাকা লোকসান গোনা। এইগুলো দেখেন স্যার, এই অবস্থা, এই ফইচা টইচা ফুক ইয়েটে খাইয়েটে সর্বনাশ করতে আছে। হ্যাঁ, তোলা মানেই লস, এই লেবার খরচটি আমরা লস। কৃষক কারো ঘাড়েই চাপাচ্ছে না এই দায়, তবে ক্ষতির যে হিসেব তুলে ধরছে তাতে আগামীবার আর টমেটো আবাদে উৎসাহ থাকবে কিনা সেটি প্রশ্ন। স্যার, এইটা আমি 5-7 দিন আগে পারতে পারতাম, কিন্তু এখন পারছি না লসের কারণে। আপনি দেখেন এইটাও, এই যে আপনি এই যে দেখেন স্যার, এই যে কি ঠোসা পড়ছে দেখছেন নি স্যার, লসের কারণে বিক্রি করতে পারতেছি না স্যার। দেখেন আপনি এইভাবে ঝইরা তামান বাগুন এইভাবে পইরা রয়েছে, কিন্তু কিচ্ছু কারণে স্যার আমাদের একদম শেষ হয়ে গেছি স্যার, শেষ হয়ে গেছি। এই যে দেখেন এই অবস্থাতে কি করার আছে, আমরা এখন এই এটা আর এটা সাইড়িয়ে দিব স্যার, এটা আর আমরা করব না, আমরা জীবন শেষ স্যার। তোমার কোনো 60-70 মন টমেটো ফেড়াইয়া 2-3,000 টাকা আসে না, এই আস না আসাতে কৃত লস। যে সারগুলো আনছে, ওষুধগুলো আনছে, গাইডের আগের ফুজি নষ্ট করছে দিয়া এডিট খাটাইছে, এখন আর এই ফুজি তুলে যে তাদের দানা ফেনা দিব এই সংস্থান অবস্থা নাই। ফসলের বেশি ফলন কৃষকের মুখে হাসি ফোটানোর চেয়ে এবার দুর্দশার রেখাচিত্র তাদের অনেক বেশি। গোটা কৃষি ব্যবস্থার জন্য এটি নতুন একটা অভিজ্ঞতা। বেশি উৎপাদন এবং এর বাজারজাতকরণ যদি পুরোপুরি নিশ্চিত করা না যায়, তাহলে কৃষি একটা ভয়াবহ সংকটের ভেতরে পড়বে, তার নজির হচ্ছে এগুলো। সরকার এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেবে, এটাই কৃষকের প্রত্যাশা। কুমিল্লার চান্দিনা উপজেলার আম্বরপুর থেকে শাইক সিরাজ, চ্যানেল আই।